الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা ইকরা বাংলার পর্দায় এই মুহূর্তে যারা অংশগ্রহণ করেছেন পরবর্তীতে যারা যোগ দিবেন আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ঋদিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএন এ উইথ ইকরা দর্শক মণ্ডলী পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি আবদুল হাই এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের সরাই সমাধান দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার বিজ্ঞ আলেম দিন বিদক দো হাদিস হজরত মাউলানা শেখ মুফতি আব্দুর রহমান মনোহরপুরি দাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত আমাদের কাছে একজন বিজ্ঞ শাইখওয়াল হাদিস উপস্থিত হয়েছেন আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের এই সমাধান দেওয়ার জন্য আমরা অত্যন্ত গৌরবান্বিত ওনার এত এত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদেরকে ওনার মহামূল্যবান সময়টুকু উৎসর্গ করে দিয়েছেন আমরা পান দোয়া করি পাক যেন উনাকে সুস্থতার সাথে নে খায়া দান করেন দর্শক মণ্ডলী এই অনুষ্ঠানটি আপনাদেরই অনুষ্ঠান আপনাদের জীবন ঘনিষ্ঠ নানাবিধ প্রশ্ন আপনাদের জীবন ঘনিষ্ঠ হাজারো সমস্যার সমাধান এই অনুষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে এই অনুষ্ঠানটি জ্ঞান জিজ্ঞাসারা অনুষ্ঠান এই অনুষ্ঠানটি যখন আপনারা কল করেন এই অনুষ্ঠানটি প্রাণ ফিরে আসে আপনারা জানার জন্য কল করবেন আপনারা শেখার জন্য কল করবেন আপনারা বোঝার জন্য কল করবেন আপনারা জেনে বুঝে আমলের উদ্দেশ্যে কল করবেন আল্লাহ পাক যেন আপনাদের এবং জানা এবং বোঝা এবং শিখাকে আল্লাহ পাক যেন জান্নাতির বিনিময়ে কবুল করেন এই দোয়াটুকু আমরা আল্লাহ পাকের কাছে করছি দর্শক মণ্ডলী প্রত্যেক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আমাদের মুখতারাম অতিথি শুরুতে কিছু ভূমিকা ভূমিকাস্বরূপ আলোচনা করে থাকেন একটি টপিকের উপরে আজকে আমরা মুখতারাম শাহেখের কাছে হজের প্রচলিত বোলসমূহ সংক্রান্ত বিষয়ে আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা শুনব এরপর পরই أفنيك في الإجابة ان شاء الله تعالى إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم: خذوا عني مناسككم او كما قال عليه الصلاه والسلام বারকল্লাহুল আন ওয়ালা কুম্বিল কোরআনী আউজি মি ওয়ানাফ আ না ওয়া ইয়াকুম্বি মাফি হিমিনাল আয়াতি জিকির ইল হাকিম সম্মানিত ইখরা বাংলার দূরে এবং খাচের অত্যন্ত প্রিয় আমাদের দশুতা বাই এবং বোনেরা প্রোগ্রামের প্রারম্ভে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা দোয়া করি আল্লাহ আমাদের এই প্রোগ্রামকে বলা এবং শোনাকে কঠিন কেয়ামতে নাজাতের সিলাই হিসাবে যেন আল্লাহ কবুল করেন আমি পাশাপাশি দোয়া তাকলো যারা বছর হজে যাওয়ার জন্য বুকিং দিয়ে দিয়েছেন বা দিবেন অপেক্ষায় আছেন আল্লাহ যেন সকলকে সহজভাবে সঠিকভাবে হজ আদায় করার ভিত্তিতে আল্লাহ যেন প্রত্যেকের হজকে হজম মবরুর হিসাবে কবুল করেন যার বিনিময়ে জান্নাত অবদারিত আল্লাহ যেন সেই বিনিময়ের যোগ্যই হজকে বানান আমিনবালাহ আলমিন দোয়া করি যারা গিয়েছি আর যেন বারবার যেতে পারি যারা যেতে পারেন নাই আল্লাহ আসবান ও তালা তাদেরকেও যেন হরমায়ুন শরীফানের জিয়ারত সুযোগ করে না দিয়ে আল্লাহ যেন মত না দেন আমিন আমিনবাল আলামিন। আজকে আমাদের রাজ্য বিষয় হল হজের প্রচলিত বুলসমূহ ইচ্ছায় অনিচ্ছায় যে সমস্ত ভুল আমরা করেই ফেলি আমরা হয়তো রিয়ালাইজ করি না তো আজকে এই সমস্ত ভুলগুলার উপর আলোকপাত করা হবে যাতে আমরা যেন সেই ভুলের শিকার না হই প্রথমত আমরা যারা হজে যাব আমাদের ইন্টেনশন হতে হবে আল্লাহকে রাজি এবং খুশি করা নেইম এবং ফেম নয় এটা শুধু হজের ক্ষেত্রে নয় প্রত্যেকটি আবাদতের ক্ষেত্রে প্রত্যেকটি আবাদত কবুল হওয়ার জন্য যে কতিপয় গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে এর মধ্যে একটি হল আমাদের যেন খালিস হয় ফর দ্য সেক অফ আল্লাহ আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যেন আমরা প্রত্যেকটি দিনই কাজ করতে পারি এবং যে কোনো দিনই কাজ কবুল হওয়ার জন্য এটা হতে হবে কোরআন কোরআনে বর্ণিত সঠিক পদ্ধতিতে হতে হবে নবী করিম সাইসামের সুন্না মোতাবেক এবং হতে হবে গুড ইন্টেনশন এক সৎ নিয়তে একটি ভুল হল আমরা অনেকে হজে গেলে মনে মধ্যে চলে আসে যে আমি কতবার হজ করলাম আমি কতবারের হাজি নেইম অ্যান্ড ফেম উদ্দেশ্য হয় এজন্য কনজুর রহম্মাদের মধ্যে একটি হাদিসে বর্ণিত রয়েছে নবী এ করিম সালাম বলেছেন কেয়ামতের পূর্বে কিছু লোক হজে যাবে উদ্দেশ্য হবে তাদের বিজনেস তারা হজে যাবে কিন্তু মেন উদ্দেশ্য হজ করা নয় তারা পয়সা কামাইয়ের জন্য ইনকামের জন্য বিজনেসের জন্য তারা হজে দিয়ে তারা হজে যাইবে আবার কিছু লোক সেখানে যাবে নেইম অ্যান্ড ফেমের জন্য যে আমি কতবার হজ করলাম কিছু লোক যাবে জাস্ট হলিডে পাস করার জন্য তো ফ্রির জন্য যে যাওয়ার ইচ্ছা ছিল তো আরেক জায়গায় তো আমরা হজের নামে আমরা সেখানে গিয়ে আমরা একটা হলিডে পাস করে চলে আসলাম আবার কিছু লোক সেখানে যাবে বিক্ষা প্রবণতার জন্য সেখানে গিয়ে একসঙ্গে হাজারো লোক জমা পাবে তাদের কাছ থেকে আমরা তারা বিকা চাওয়ার জন্য তারা সেখানে গিয়ে থাকে আপনারা তো লক্ষ্য করেছেন ইদানিং যদিও কম বিগত কয়েক বছর পিছনে যদি আমরা তাকাই তাহলে আপনি দেখবেন মক্কার অলিতে গলিতে মদিনার অলিতে গলিতে ইব্যাং মিনামুদ্দলিফা আরাফাতে সেখানে প্রচুর ফকিরের বীর ছিল সবচেয়ে আজীব যারফার মাঠে আল্লাহ সুবাহতালা সকলকে জাহান্নম থেকে মুক্তি এবং দেওয়ার জন্য এবং জান্নাত ওয়াজিব করার জন্য আল্লাহ ও আর সব কিছু মুক্ত করে দিয়েছেন সেদিন মানুষ আল্লাহর দরবারে সল না করে সে মানুষের কাছে সেখানে গিয়ে সল করে এটা কত বড় নিন্দনীয় তো আমাদের উদ্দেশ্য হতে হবে একমাত্র হজ দ্বারা আল্লাহকে রাজি এবং খুশি করা যদি তাই হয়ে থাকে তাহলে এমন কোনো কাজ করব না যা যে কাজের মাধ্যমে আমার উদ্দেশ্য স করা মানুষ দেখানো নেইম অ্যান্ড ফেম এটা যেন পরিলক্ষিত হয় না আমার এটা আমার করতে হবে এবং উদ্দেশ্য থাকতে হবে একমাত্র রাজি জীবন খুশি করা আমরা সেখানে শুধু হলিডে পাস করবে এটা যেন আমাদের মুখ উদ্দেশ্য না হয় এজন্য অনেকেই দেখবেন হজে যাওয়ার পূর্বে শুধুমাত্র হোটেল নিয়ে সবচেয়ে চিন্তা ভাবনা যে আমার হোটেলে ফোর স্টার নাকি ফাইভ স্টার নাকি ত্রি স্টার কয় স্টারের হোটেল আমরা এটা খুব গুরুত্ব দিয়ে থাকি কিন্তু আমি আমার হজের স্টার কয়টি লাগাইতে পারতেছি আমার হজে কি আদৌ স্টার লাগতেছে আমার হজ কি আদৌ মবরুর হচ্ছে এটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা খুবই কম থাকে আমাদের বেশি ফোকাস থাকে আমাদের হোটেল সেখানের ট্রান্সপোর্ট এবং খাবার দাবার ওগুলো নিয়ে আমরা বেশি ফিকির করে থাকি মনে রাখতে হবে ইয়েস হজে গিয়ে যদি এই সমস্ত ভালো সুযোগ সুবিধা নিতে পারি সমস্যা নেই কিন্তু মনে রাখতে হবে নবী করিমালাম বলেছেন আজেরুকুম আলা নুসবিকুম অনিচ্ছাকৃতভাবে যদি সেখানে গিয়ে কোনো কষ্টর শিকার আপনি হয়েও যান আর আপনি সেই কষ্ট সহ্য করে যদি আপনি হজ বা অমরা পালন করেন আপনার সেই কষ্ট বৃদ্ধা যাবে না এর মাধ্যমে আপনি সব পাবেন সেই অনুপাতে আল্লাপ আপনাকে সাবধান করবে মনে রাখবেন যে আমার নবী আপনার নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাম উনি মদিনা থেকে রওনা দিয়ে মক্কায় আসতে শুধুমাত্র রাস্তায় পুরো আট দিন অতিবাহিত হয়েছিল আবার রিটার্ন যাওয়ার সময় আরও আট দিন রাস্তায় পুরো ষোলো দিন লাগছে বর্তমানে হয়তো আমরা মক্কা থেকে মদিনায় যেতে বা মদিনা থেকে মক্কায় রিটার্ন আসতে আমাদের হয়তো সেখানে মাত্র কয়েক ঘন্টা লাগতেছে দিন তো মোটেই নয় এক সময় সাত আট ঘন্টা লাগতো এখন তো সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা হলে প্রাইভেট কারে তেই হলে তো আরো কম সময়ে এই সুযোগ বর্তমান রয়েছে কিন্তু মাথায় রাখতে হবে আমার নবী সালাইসলামর লেগেছিল আট দিন যেতে আসতে আট দিন এবং রিটার্ন যাইতে আরও আট দিন ষোলো দিন রাস্তায় হজ করেছেন মাত্র দশ দিনে দু হেজার চার তারিখ নবী করিম সালাইস্লাম মক্কায় অব ডুকেছিলেন ডুকে প্রথম উমরা করেছেন এবং চোদ্দ তারিখ নবী করিম সালাইসলাম মক্কা চেড়ে মদিনা উদ্দেশ্যে বর্ণনা দিয়েছিলেন তাহলে চার থেকে চোদ্দ মধ্যখানে ফাইলেন আপনি দশ দিন হজ কমপ্লিট করেছেন দশ দিনে কিন্তু রাস্তায় লেগেছে পুরো শুরো দিন ওই সময় ছিল তো আফের সময় সেখানে ছিল না কোনো ফ্যান বা এসি না মিনায়শ এই বর্তমান এই যে সুন্দর মনোরম ট্যান্ট চিরোনা আরফাতের ট্যান্ট চিরোনা মুজদলিফায় বর্তমান যে সমস্ত ওয়াশরুমের শুরু ছিল না ইভেন সোফা মারওয়ার্ড সাইজ সময় আমরা সেখানে কি এসিড নিচে বা ফ্যানের মাধ্যমে আমরা হয়তো সেটা করার সুযোগ রয়েছে নবীকরণ সময় এইগুলো ছিল না এজন্য জন্য অনিচ্ছাকিতভাবে যদি কোনো কঠিন আমার জিনিস সম্মুখে চলে আসে আমাদেরকে ধৈর্য এবং সহ্য করতে হবে সবর করতে হবে যার ফলে আল্লাহ স্ন বলেছেন ফমাং ফরোদা ফিহিনাল হাজ্জা ফালা রফসা ওলা জিদা হাজ্জি ফিল হাজ্জি। কোনো অবস্থায় কোনো জগড়া জাটিতে লিপ্ত হওয়া যাবে না কারণ বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন মিজাদের মানুষ একসঙ্গে হয়তো আমরা সীমিত জায়গার মধ্যে থাকতে হবে হোটেলে বলেন আর টেন্টে বলেন মিনায় মুজলিফায় আরাফায় বলেন সেখানে ওয়ার কিউ থাকতে পারে তো এই সমস্ত জায়গায় আমাদেরকে দরিদ্র ধারণ করে ওই কাজগুলো করতে হবে কোনো অবস্থায় কারোর সঙ্গে ঝগড়া লিপ্ত হতে পারবো না কিন্তু দেখা দেখি সচরাচর আমরা ঝগড়া লিপ্ত হয়ে যাই উদ্দেশ্য থাকবে আমাদের আল্লাহকে রাজি খুশি করার জন্য সেজন্য সেখানে গিয়ে ফিল্ম করা সেলফি করা ফটো উঠানো আর এগুলো ফেসবুকে শেয়ার করা বর্তমান সময়ে লাগে সবচেয়ে মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে আমাদের হজ বা বাংড়ায় গেলে যে আমরা যাওয়ার আগেই আমরা স্টেজ আমি যাচ্ছি সেখানে গিয়ে আমি প্রত্যেকটা দাফে দাফে স্টেপে স্টেপে এগুলা ফটো বা পিকচার উঠাইয়া আমরা আপলোড করে থাকি ইয়েস দিন প্রচারের সাথে করলে হয়তো ঠিক হবে কিন্তু কোনো সময় কিন্তু আপত্তিকর পিকচারও আমরা ওই সময় আপলোড করে ফেলি তো এগুলো করায় বোঝা গেল আমার উদ্দেশ্য নেইম অ্যান্ড ফেম বা নিজেকে আমি হজে গিয়েছি এটা দুনিয়াতে ডুল ফিটানো একটি মজার একটি ঘটনা এক মাদ্রাসার সদস্য ওনার নামের শুরুতে হাজি স এন স লেখা হয়েছিল উনি অত্যন্ত রেগে বললেন যে আমি তিনবার হজ করেছি তারপরেও কি আমি এখনও হাজি উনি জিজ্ঞাসা করলেন মাদ্রাসার মোটামুস প্রিন্সিপাল সাহেব আপনার নামের সঙ্গে কি লেখা উচিত আমি তো বুঝতে পারি নাই কী ভুল হয়েছে এখানে উনি বললেন আপনি জানেন না একবার হজ করলে হয়তো হাজি কিন্তু দুই বা তিনবার হজ করলে উনি আলহাজ আপনি আপনার নামের সাথে আলহাজ লিখবেন তো মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বললেন আমরা কোন আদেশ পড়েও ওই পার্থক্যটা আমরা পাই নাই আপনারা যে ঠাইটা মনগড়া বানিয়ে ফেলেছেন এরকম সত্যিকার আদেশ করেন এরকম কোনো পার্থক্য নাই বরং আমরা যে আরো ডিপলি চিন্তা করি তাহলে আপনি লাইফে একবার হজ করেছেন বা দুইবার হজ করেছেন ইয়েস আপনি আলহাজ কিন্তু ডেইলি আপনি নামাজ পড়তেছেন পাঁচবার কিন্তু এই নামাজ অন্যতম একটি ইসলামের রুকন বা বিধান আজ পর্যন্ত কি কার তার নামের পূর্বে ডেইলি পাঁচবার নামাজ পড়ার কারণে আল মুসল্লি লেখি আমরা যদি সেখানে হাত বা আল্লাহাদতেই হয় তাহলে তো ডেইলি পাঁচবার নামাজ পড়ার কারণে আমার নামাজ শুরুতে হওয়া উচিত আল মুসল্লি রমজান শরীফে একবার নয় একদিন নয় বরং তিষ্টির উদ্বর আমরা রাখলাম তখন তো সেখানে আস সেই শব্দ লাগানো জরুরি হতো ছিল জকাত দিতেছেন প্রতি বৎসর লাইফে একবার নয় তো ই জাক্কি থেকে আলমোজকি ওই জকাত দাতা ব্যক্তিকে আরবিতে আলমোজকি বলে তাহলে তো ওই ব্যক্তির পূর্বে আলমোজকির শব্দ ব্যবহার করা উচিত ছিল জন্য পরিচয়ের জন্য হয়তো আমরা হাজ আলহাদ এটা হয়তো লিখতে পারি কিন্তু এটা মেইন উদ্দেশ্য বানাইয়া আর এটা লেখতি হবে না লেখলে আমি রাগান্বিত হয়ে যাব বিষয়টা যখন যেন এরকম যেন না হয় অতএব আমরা একটি বিষয়ের সম্পর্কে আমরা যাতপাত করলাম আমাদের উদ্দেশ্য যেন হয় সৎ শুধু হলিডে পাস করা যার ফলে আমরা সেখানে গেলে হোটেলে স্টার করলাম এটা যেন আমাদের মুখ্য উদ্দেশ্য না হয় পাশাপাশি আমরা যারা শুধু হলিডে বা করে যাচ্ছি কিন্তু প্রকৃতপক্ষে হজের মাস্তামাশাই সম্পর্কে আমরা কিন্তু খুব একটা গুরুত্ব দেই না অথচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো পরে হজের মাস্তামাশাইলগুলা জানা হয়তো আপনি মনে করতে পারেন আপনি গ্রুপের সঙ্গে যাচ্ছেন আপনার গ্রুপ আপনার গাইড দিবে কিন্তু বাস্তবতা হলো তপ করার সময় আপনি একসঙ্গে তপ শুরু করলেও চক্কর পর্যন্ত সবাই একসঙ্গে থাকতে পারবেন এই কিন্তু গ্যারান্টি নাই অনেক সময় হয়তো আপনাকে আপনার সাথীকে সাথী থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি একাও হয়ে যেতে পারেন এটা হবে না যদি অন্তত পক্ষে আপনি আপনার ত্বক কীভাবে করা লাগে সহরাশায়ী কীভাবে করতে হয় এটা যদি আপনি নিজে না জানেন মনে করেন সাপোজ আপনি সাথী থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন তখন আপনি কি করবেন অনেক বাইদেরকে দেখা যায় বিচ্ছিন্ন হওয়ার কারণে প্রেরসান হয়ে উনি বসে পড়েন আর কিছুই করেন না না তো আপনি অন্তত এই হজের ফরত কাজগুলো আপনি নিজে কীভাবে আদায় করতে হবে আপনি জেনে যাবেন বুক বুক পড়ুন এবং যে সমস্ত সার্কুলার সেখানে আপনি যান তো এই আমি মৌলিক অ্যাক্টিভিটিসে বললাম যে আমার হজটা মবরুর হওয়ার জন্য যা যা করণীয় আমরা এই অবশ্যই করব যেন খালিস হয় এবং আমরা মাসাইল জেনা যেন আমরা যাই প্লাস আমাদের মেইন উদ্দেশ্য যেন হয় হজে মবরুর মকবুল হওয়ার আমরা বেশি যেন ফোকাস করি এজন্য আমাদের ইনকাম যেটা আমরা খরচ করব মালটা জন্য আমাদের হালাল ইনকাম যেন হয় আমার হজে যে পয়সাগুলো খরচ করব এটা যেন কোনো অবস্থা যেন হারাম যেন না হয় এবং হজে বা উমরার সফরে পয়সা কিছু খরচ হলেও বহালতি করতে নাই সেখানে এই পয়সা খরচ করলে এর মাধ্যমে আপনি বারোকাও পাবেন ইনশাআল্লাহ আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা মিস্টেক করে থাকি হজ ফরদ হওয়ার পরেও আমরা অনেক সময় লেট করি এই বছর নয় আগামী বছর তের পরের বছর তো আমার মেয়ে বা ছেলেরা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে তাদের ব্যবসা দিন না পর্যন্ত হজে যাব না বা অনেক সময় মাইন্ডে আসে আরে এখন পর্যন্ত বৃদ্ধ হয় না লাইফের অনেক অনেক টাইম রয়ে গিয়েছে যদি আমি হজ করে চলে আসি আমাকে ভালো হয়ে চলতে হবে আমি হয়তো এখনও এই পর্যায়ে পৌঁছি নাই তো আগে কিছু গুনা খাতা ফেললাম আর জীবনের শেষ প্রান্তে গিয়ে হজ করে সব কিছু মাফ করাইয়া তারপরে আমি একদম নিষ্ক্রিয়কাল হয়ে গেলাম তাই আরও কিছুদিন আমার এলম্বভাবে আমার চলতে হবে তাই এই মুহূর্তে আমি হজে যাবো না কারণ হয়ে গেলে হয়তো আমার দাঁড়িয়ে রাখতে হবে হজে গেলে হয়তো আমি সুদ খাইতে পারবো না হজে গেলে হয়তো আমি মিথ্যা কথা বলতে পারবো না হজ থেকে আসার পরে হয়তো আমি আগের মতো দান্ড করতে পারবো না তো এগুলো আমি ছাড়তেও পারতেছি না একজন আমি এখনও যাবো না আমি এগুলো যখন ছাড়তে পারবো রেডি হবো তখন আমি হজে যাব বা আমি এখন যাচ্ছি না আমার ছেলে বা মেয়ে এখনও তাদেরকে আমি সাজিতে পারি নাই তাদেরকে সাজিয়ে দিয়ে তারপরে আমি হজে যাবো না আমার নবী বলেছেন মানা আল হজ্জা ফালিজুয়া হাজিল যার ওপর হজ 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 হয়ে গিয়েছে আপনি হজে যাবেন লেট না করার যতটাই সম্ভব আপনি হজে চলে যাবেন লেট করবেন না ইভেন যদি লেট করেন তাহলে সেখানে লেট করার কারণে আপনার গুণা হতে পারে যদি আপনি হজ পালন না করে মারা যান তাহলে কিন্তু আপনার লেট করার কারণে আপনি অবশ্যই গুণাগার হবেন এরপরে হলো আরেকটি বিষয় নাম্বার টু আমি যদিও এক নাম্বার এক বলেছি কিন্তু এক নাম্বার অনেক কিছু চলে এসেছে নাম্বার টু আমরা হজে যাওয়ার সময় সেখানে গিয়ে আমরা মুসাফির নাকি মকিম অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই তো দেখেন আপনি যদি আপনি গড় থেকে বের হওয়ার পরে আপনার লোকাল এরিয়া ছেড়ে এয়ারপোর্ট পর্যন্ত চলে গিয়েছেন আপনি মুসাফির রাস্তায় আপনি মুসাফির ঠিক আছে আপনি সেখানে হোটেলে গিয়েও যদি একসঙ্গে মক্কায় অথবা মদিনায় কোথাও কোনো এক জায়গায় পনেরো দিন বাইরে থাকার নিয়ত করে ফেলেন বা সুযোগ থাকে তখন হয়তো আপনি মুখি হওয়ার চান্স আছে নতুবা আপনি পুরা গোটা শহরে আপনি মুসাফির হিসাবে আপনাকে ধরে নিতে হবে তো আপনি মক্কায় মুসাফির মিনায় মুসাফির আরফায় মুসাফির মুজরিফায় মুসাফির রাস্তায় মুসাফির আপনি মদিনায় মুসাফির গড়ে ফিরে আসার আগ পর্যন্ত আপনার লোকাল এরিয়া ঢুকার আগ পর্যন্ত আপনি মুসাফির হিসাবেই আপনাকে আপনাকে সব কিছু কাজ করতে হবে অতএব নামাজ যদি আপনি জামাতে কোনো ইমাম সাহেবের পিছনে পড়েন যেমন সেখানে গেলে আপনি মক্কায় হরম শরীফে নামাজ পড়বেন মদিনায় গেলে মদিনায় পড়বেন তাই না তো সেখানে লোকাল ইমাম সাহেব যেভাবে পড়াবেন ওনাকে ফলো করে নামাজ পড়তে হবে সেখানে আমরা কোনো সমস্যা নাই যদি আপনি একা পড়েন বা আপনারা মুসাফির কাউকে ইমাম বানিয়ে নামাজ পড়েন তাহলে কিন্তু জুহর আসর এবং এশার মধ্যে চার রাখাতের পরিবর্তে দুই রেখাত পড়তে হবে ঠিক আছে ইনশাআল্লাহ এবং বিশেষ করে মাবুনরা যারা মসজিদে না গিয়ে গড়ের নামাজ পড়বেন ওনারাও কিন্তু এবার মুসাফির হিসাবে জুহর আসর এবং এশা ফরজ চার রাখাতের পরিবর্তে দুই রেখাত পড়বেন আর বিচিত পড়বেনই মাগরীব তিন রেখাত ফজরের ফরজ দুই পড়বেন শূন্যতে মক্কাদা ফজরের শূন্যত ছাড়ব না বাকি শূন্যতে মক্কাদার সুযোগ থাকলে পড়ে নিতে পারলে অবশ্যই ভালো না পড়লেও কোনো গুণা হবে না তিন নম্বর মাথার চুল কাটার ক্ষেত্রে প্রথমে আমরা গিয়ে উমরা করি তাই না আমরা এরাম বাঁধলাম সেখানে গিয়ে তোপ করলাম দুই কাজ নমাজ পড়লাম সোমরা সাই করলাম তারপরে মাথার চুল কামালাম অথবা ছোটো করলাম এই চারটি কাদের মাধ্যমে আমরা উমরা সম্পন্ন করে থাকি তো এখানে চুল কাটার সময় অনেকে আসেন একটু কেটে চলে আসেন কিন্তু মনে রাখতে হবে চুলের মাসাইল হলো যে অন্তত আমরা পুরুষ যারা হয়তো মাথার চুল কামাবো অথবা কমপক্ষে মাথায় এই পরিমাণ চুল থাকতে হবে কাটার সময় এক ইঞ্চি পরিমাণ যেন কেটে পড়ে এখন যদি আমার চুল এত ছোটো হয় যে এক ইঞ্চি পরিমাণ কাটার সুযোগ নাই এতো ছোটো চুল তখন কিন্তু আমার মাথার চুল কামাতেই হবে আমাকে সেখানে চুল মানে ছোটো করার কোনো সুযোগ নাই বরং মাথার চুল শেভ করা লাগবে আমাকে আবার কাউকে দেখা যায় বেশি ভিড় হওয়ার কারণে উনি পুরা মাথার চুল না খামাইয়া সাইড থেকে একটু চুল কেটে চলে আসেন এটা কিন্তু মকরুয়ের তাহারিমি আপনি হজে গেলেন হালাল হওয়ার সময় আপনি মকরুয়ের তাহারিমি করে ফেললেন আবার কেহ আছেন চুল কাটার আগেই আপনি হালাল হন নাই আপনার আগেই এসে গোসল করে ফেললেন সাবান শ্যাম্পু এবং সুগন্ধি লাগাইয়া না এটাও করা যাবে না আপনার চুল কাটার পরে এবার আপনি হালাল হয়েছেন এবার আপনি গোসল করেন কোনো সমস্যা নেই আপনার হালাল হওয়ার সময় আসার পরে এই চুলটা যদি আপনারা একে অন্যকে কাটিয়ে দেন মনে করেন আপনারা দুইজন আছেন দুজন উমরা সব কাজ সেরে ফেলেছেন এবার আপনারা চুল কাটবেন গড়ে গিয়ে আপনার হাতে হয়তো চুল কাটার মেশিন আছে তো আপনি আপনার সাথে কেটে দিলেন উনি আপনার চুল কেটে দিল এটা কি জায়জ জায়জ আছে পারবেন ইভেন আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজ হাতে একা একা বর্তমানে অনেক সেভ করার মেশিন যেগুলো আছে যে ইউজ করা যায় এগুলো যদি আপনি চুল কেটে ফেলেন তাও জায়জ আছে কোন সময় যে সময় আপনি উমরা সব কাজ সেরে ফেলেছেন মা বোনরা সেখানে সময় ভুল করে তাকেন সেরুনে গিয়ে চুল কাটান তো পরপুরুষের মাধ্যমে যদি চুল কাটেন এটা তো কিন্তু গুণা হবে এই জন্য সেখানে ওনারা গিয়ে ওনারা হোটেলে আসে হয়তো নিজে কাটবেন অথবা অন্য কোনো মহিলা দিয়ে কাটাবেন অথবা নিজের মাহরাম বা নিজের স্বামী এরকম কাউকে আপনি চুল কাটাবেন এক ইঞ্জি পরিমাণ এই পর্যন্ত আমরা তিনটি বিষয় বললাম বাকি শুহাম পরবর্তী মতো আর বলবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমরা অল্পক্ষণের জন্য বিরতিতে চলে যাচ্ছি বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইক্র বাংলার সময় তো দর্শক শ্রোতা আমরা সামান্য সময়ের বিরতিতে ছিলাম বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি এতক্ষণ যাবৎ আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আন্তর্জাতিক মোয়ার্কবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন আপনাদেরই প্রিয় ব্যক্তি ব্রিটেন বাংলার জনপ্রিয় ইসলামিক স্কলার বিদগ্ধ আলমিদিন বিজ্ঞ শাহুল হাদিস হজরত মৌলানা শেখ মুফতি আব্দুর রহমান মনোহর পুরিদ পরকাতহুম উনি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন আজকে শুরুতেই উনি আলোচনা করছিলেন হজের প্রচলিত বুলসমূহ আমরা ফিরে যাচ্ছি মোহতারাম শাখের কাছে সাথে সাথে আপনারা কল করবেন আপনাদের কলের দিকে আমরা ফিরে যাবো ইনশাআল্লাহ জয় আমরা বলেছিলাম প্রচলিত বুলের মধ্যে আমরা অনেকেই হজে যাওয়ার সময় নিয়তকে আমরা খালিজ করে যেতে পারি না নেম ফেম উদ্দেশ্য হয় সেখানে গিয়ে আমরা ফিল্ম উঠাই বা আমাদের মেইন ফোকাস থাকে হোটেলে কীভাবে ফোর স্টার ফাইভ স্টার হবে বা আমরা সেখানে গিয়ে অনেক সময় মেন হয়তো মবরুর এবং মকুল বানাতে গিয়ে যে করণীয় আমরা এগুলো অনেক থেকে অনেক সময় আমরা পিস্প হয়ে যাই তো আমরা সেটা করব না আমাদের ইনকামটাও হালানি ইনকাম যেন আমরা ইউজ করতে পারি এবং সেখানে গিয়ে আমরা কষ্ট হলে অর্জ্য সহ্য করবো আমরা কোনো অবস্থায় আমরা জড়াতে জড়াবো না পাশাপাশি আমরা মুসাফির ইমাম মুখিম আমি বলেছিলাম যে আসলে এই গড় থেকে বের হয়ে লোকাল এরিয়া ছাড়ার পর থেকে আবার লোকাল এরিয়া ফিরে আসা পর্যন্ত পুরো জার্নিতে আপনি মুসাফির থাকারই কথা শুধুমাত্র একসঙ্গে যদি মক্কায় অথবা মদিনায় কোথাও আপনি পনেরো দিন থাকার বয়সে বেশি টাকা নিয়োগ করে ফেলেন তখন হয়তো মুখিম হওয়ার সুযোগ রয়েছে বাট এটা খুবই রেয়ার কারণ এত লম্বা থাকার সুযোগ থাকে না যদি কারো ক্ষেত্রে হয় যেমন যারা অনেক সময় গ্রুপ নিয়ে যান ওনারা কিন্তু অনেক আগে চলে যান তারা হয়তো একসঙ্গে পনেরো দিন বয়সে বেশি টাকার সুযোগ হওয়ার কারণে তারা হয়তো মুখীম হতে পারেন নতুবা আমরা যারা হজ করতে যাই কোনো এক জায়গাতে একসঙ্গে পনেরো দিন টাকার সুযোগ খুবই কম হয় সেই হিসাবে আপনি পুরোটা জানিয়েছেন মুসাফির সেই হিসাবে আপনি একা নামাল পড়লে বা আপনারা কাউকে ইমাম ইমামবাণী নামাজ পড়লে জুহার আসলের সাথে চার রেখাতে পড়বে দুই রেখাতে পড়বেন ফদরের সুনত তো পড়বেন এই বাকি সুনদ পড়লে পড়লেন না পারলে সমস্যা নাই বিতর আমরা পড়বো ইনশাল্লাহ এই হলো মুসাফির মুখিম হিসাবে সেখানে করণীয় তবে ইমাম সাহেবের পিছনে পড়লে ইমাম সাহেব যেভাবে পড়াবেন আপনার সেভাবেই পড়বেন মনে করেন আপনি মক্কায় বা মদিনায় যদি ইমাম সাহেবের পিছনে পড়েন ওনারা যেহেতু মুখিম পুরোনো পড়বেন আপনিও পুরোনাম সেখানে পড়বেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এরপর আমি বলেছিলাম তিন নম্বর হলক এবং কসর মাথার চুল কামানো এবং শট করার ক্ষেত্রে আমার ভুল রয়েছে আমি এটা বলেছি মা বোনরা অনেক সময় শরুনে গিয়ে কাটিয়ে ফেলেন এটা হবে না আমি নিজেই কাটাবো ইনশাল্লাহ নিজে মা বোনরা নিজে কাটবেন অথবা নিজের কোনো স্বামী বা মাহারাম দিয়ে কাটাবেন ইনশাল্লাহ তিন নম্বর তিন নম্বর চার নম্বর এটা চার নম্বর চার নম্বর হলো যে অনেক সময় হয় কি ওই প্রথম উমরার তপের সময় যেহেতু রমল করতে হয় এবং ওই সাত চক্করের মধ্যে রাই ডাইনের খাদ খোলা রাখতে হয় যেটাকে ইজতেবা বলে কি বলে ইজতেবা তো রাইটের শোল্ডার আনকভার্ড থাকা পুরুষের জন্য উমরার তফের সময়ে অনেক সময় কিন্তু অনেকে আমরা বুলে যাই যেটা যেন আমরা যেন বুলে যেন না যাই আমরা অবশ্যই প্রথম তিন চক্করে রমল করব আর সাত চক্করে আমরা ইজতেভা করব কেউ আছেন যে ইজতেভাটা দানের কাঠটাকে খোলা রাখা সবসময় খোলা রাখেন ইভেন তো আগে ও পরেও এটাও করা যাবে না আবার কেহ প্রথম তিন চক্করে রমল মনে করেন ইস্তেফা মনে হয় শুধুমাত্র ওই তিন চক্করে পরে আবার কাবার করবেন না এটাও কিন্তু রং তো কি বললাম আমরা যে আমরা রমল করব শুধুমাত্র প্রথম তিন চক্করে পুরুষরা এবং পুরুষরা ইজতেভা করবেন মানে ডাইনের খোলা রাখবেন চক্করে তিন নম্বর একই চার নম্বর এরপরে অনেক সময় আসে তো তোপের সময় আমরা কাবার দিকে আমরা লক্ষ্য করি না আমরা কাবার দিকে তাকাবো না কারণ কাবার দিকে তাকালে আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাবো আমরা আমরা চলার জন্য সামনের দিকে আমরা তাকাবো এটা আমাদের সবচেয়ে করণীয় পাঁচ নম্বর হজর আস্তকে চুমা দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় খুব ধাক্কা ধাক্কি করি ফেলি বিশেষ করে মাবুনরা যে সময় হজরাস্ত্র ধাক্কা দেওয়া মানে চুমা দেওয়ার জন্য বেশি চেষ্টা করেন তো অনেক সময় হয় কি একটি মস্তাব কাজ করতে গিয়ে অনেক হারামের মূর্ত কি হয়ে যেতে হয় আপনি মনে রাখবেন হজরতর যে বুসা দেওয়া চুমা দেওয়া এটা কিন্তু একটি সুন্নত আর তার বিকল্প আরও দুইটি জিনিস রয়েছে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম হজরতর ইস্তলাম করেছেন তিনটি পন্থায় কোনো সময় ডাইরেক্ট চুমা দিয়েছেন কোনো সময় হাত দিয়ে শুয়ে অথবা কাপড় দিয়ে অথবা হাতের যে লাঠি লাঠি দিয়ে আদের স্টিক দিয়ে হজরতকে শুইয়া তারপরে ওই জিনিসের উপর চুমা দিয়েছেন আর তিন নম্বর তার সম্ভব না হলে দূর থেকে কোনো সময় হাটটা এইভাবে হজরাসের উপর রেখেছেন এইভাবে প্যাটার্ন করে পয়েন্ট করে নবী করিম ইসলাম ইস্তলাম করেছেন তো সুযোগ রয়েছে আপনি যেটাই পালন করলেন বাট এই হজরাসের চুমা দেওয়ার জন্য ধাক্কা করা যাবে না ছয় নম্বর অনেকে সেখানে গেলে একাধিক কুমরা করার জন্য একদম বাড়াবাড়ি করে ফেলি আমরা বিশেষ করে আপনি যারা হজে যাবেন আপনার যারা হজে যাবেন তো হজের আগে খুব বেশি অতিরিক্ত উমরা করতে গিয়ে যদি আপনি আবার দুর্বল হয়ে পড়েন অসুস্থ হয়ে পড়েন হয়তো আপনার হজের মধ্যে ব্যাঘাত হতে পারে সেজন্য খুব বেশি অতিরিক্ত ওমরা না করাটাই উত্তম কেহ একদিনে দুইটা তিনটা উমরা করার জন্য বারবার মুসিদ আনমে যান না আপনি এটা না করা ভালো ইভেন আরফার দিনে দেখেন হজের সময় যে আরফার দিন দরকার খুবই সবের কাজ তাই না কিন্তু যারা হজে আসেন তাদের জন্য আরফ আর রোজা না রাখাটাই ভালো রাখলে মকরু হবে নবী এখন সাম রাখেন নাই কেন এই আরফ আর রোজা রাখতে গিয়ে হয়তো হজের খাদের মধ্যে ব্যাঘাত হবে তো যদি তাই হয়ে থাকে তো আপনি মেন হজের আগে যদি অতিরিক্ত উমরা করেন তো উমরা করতে গেলে আপনি হয়তো দুর্বল হয়ে পড়তে পারেন অসুস্থ হয়ে পড়তে পারেন তবে সেটা যায় কিনা না নয় গুলাম আয়ামের দুইটি মতামত থাকলেও নির্ভরজীবাম আকরাম একাধিক উমরা করার পারমিশন দিয়েছেন এবং যা মনে করেছেন কোনো রাশিতে আসে নাই আবার কেহ মনে করে থাকেন করা যাবে না কারণ নবী করম ইসলাম একটি উমরা করেছেন হজের সফরে দুইটি উমরা তো করেন নাই ঠিক আছে ইনশাল্লাহ বাট আমরা যেটা মনে করি চাইলে আপনি একাধিক উমরা করতে পারবেন এবং আপনি হজের আগে না করে হজের পরে আপনি করুন আপনি একটু রিল্যাক্স হয় তখন আপনি অতিরিক্ত উমরা করেন সমস্যা নাই আবার এই অতি হজের পরে বলতে তেরো তারিখের পরে কেউ আবার তেরো তারিখ উমরা করে ফেলেন বৎসরে পাঁচ দিন উমরা করা যায় না আট নয় দশ এগারো বারো ইভেন তেরো তারিখও ছয় যে পাঁচ থেকে ছয় দিন বৎসরে উমরা করা যায় না তেরো তারিখ করলে ও মা করে তারিমি হবে আপনি যদি উমরা করতেও চান তাহলে তেরো তারিখের পরে চোদ্দ তারিখ দুই হাজার চোদ্দো পরে আপনি আপনি উমরা করতে পারবেন ইনশাআল্লাহ যেখানে আমরা অনেকে মিস্টেক করে ফেলি যে হজের আগে এক দিনে একাধিক উমরা করে ফেলি আবার তেরো তারিখে অনেকে আবার নভল উমরার জন্য মসজিদ তানিম থেকে গিয়ে এহরাম নিয়ে এসে উমরা শুরু করে দেন এটা অমকরে থারিমি নাম্বার সেভেন সেখানে একটি প্রচলন রয়েছে অনেকে অ্যাডভাইস করে থাকেন যে হতে পারে আপনার ভুল হয়েছে তাই আপনি আপনার এইভাবে যে কোনো ভুল হয়ে যায় সতর্কতার জন্য একটি দম দিয়ে দেন অনেকে এটা বলে থাকে কিন্তু এটা বৃত্তিহীন কারণ নমাজের মধ্যে ভুল হলে সৃজাসা দিতে হয় কেউ যদি মনে করেন হয়তো বা আমার মিস্টেক হতে পারে তাইলে একটি আমি সৃজ্জাস দিয়া দিই এটা যেভাবে করা যাবে না ঠিক তেমনিভাবে সেখানে স্পেসিফিক ভুল না হওয়া পর্যন্ত আপনি সেখানে দম দিতে দম দিতে যাবেন কেন দম বলতে বুঝতে হয়তো যে কোরবানি হয় এমন একটি পশু হরমে জবাই করা তো সেখানে কিছু বায়রা রয়েছেন ওনারা কিন্তু হাজির সাহেবদেরকে বলবেন যে আপনার হয়তো কোনো ভুল হতে পারে আপনি এটা দম দিয়ে দেন এটা কিন্তু অনেকে সেখানে ব্যবসার জন্য একটা হিসেবে কেউ করে থাকে তো আপনি এই ধরনের প্রতারণার শিকার হবেন না আপনার যদি স্পেসিফিক কোনো ভুল হয় যে ভুলের কারণে দম দিতে হবে তখন দম দিবেন কিন্তু এইভাবে সুনির্ধারিত কোনো ভুল ছাড়া জাস্ট মনের সন্দেহের কারণে সতর্কতামূলক দম দেওয়ার বিধান এটা ইসলামে নাই নবীন ইসলাম করেন নাই সাহাবা কারাম করেন নাই নবী করিম সাল আলয় সাল্লাম এইভাবে দম দেওয়ার কথা বলেনও নাই তো এটা দিতে হবে না ইনশাআল্লাহ আট নম্বর পাথর মারার সময় আমরা জানি যে পাথর মারতে হয় ঈদের দিন দশ তারিখ এক জায়গায় ষাটটা এগারো তারিখ তিন জায়গায় সাতটা সেটা করে তিনও জায়গায় জমারায় উলা জমারায় উস্তা এবং জমরায় আখেরা আমরা যেটাকে বলি সুটো বা সুরো শেতান মাদারি শৈতান বা বড় শেতান বলি আমরা তো এই তিন জায়গায় মারতে হয় এগারো তারিখ বারো তারিখেও এই তিনও জায়গায় মারতে হয় সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রথম দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে পুরো দিন না পারলে রাত্রেও মারা যায় আর এগারো বারো তারিখ উভয় দিনে জওয়ালের পরে জুহারের টাইম শুরু হওয়ার পরে কিন্তু পাথর মারার টাইম শুরু হয় ওইখানে অনেকে আমরা কেউ আছে টাইম আমরা মেনটেন করি না আমরা টাইম অবশ্যই মেনটেন করবো অযথা অকারণে আমরা মকরু টাইমে আমরা ফাতর মারতে যাব না পুরুষদের জন্য অকারণে রাত্রে লেট করে মারা মকরু কিন্তু মহিলার জন্য মকরু না এখানে একটি বিষয় আমরা যেহেতু পাথর মারা খেয়ে ওই যে জায়গায় আমরা পাথর মারতে স্থাপনা জি এইটাকে আমরা শয়তান বলি আর ওই বলার কারণে আমরা পাথর মারার সময় কেউ বড়ো ফাথর দিয়ে আমরা মারি কেউ জুতা চুড়ে মারি বা কেউ এখানে বেশি অতিরিক্ত জজবা দেখাই এটাও কিন্তু শয়তানের একটি প্রতারণা যে আমরা সেখানে গিয়ে শয়তান মারতে গিয়ে কিন্তু উল্টা আমাদের সঙ্গে শয়তান নিয়ে আসতেছি আমরা কেন যে আমরা পাথর মারার সময় আমরা দেখতে হবে আমাদের নবী সাল্লাহম কীভাবে পাথর মারছেন সাইজটা ছিল চানার সাইজ খুব বেশি বড় নয় চুটাও নয় আবার প্রত্যেকটি পাথর এইভাবে তিনটি আঙুল দিয়ে ধরে বিসমিল্লাহি আল্লাহ আকবর বিসমিল্লাহি আল্লাহ আকবার বিসমিল্লাহ আল্লাহ আকবার এবার আল্লাহু আকবর আল্লাহ আকবর বলে সাতবার মারছেন ওই নির্ধারিত জায়গার ভিতরে পড়লেই হয়ে গেল মার্শাল্লাহ এখানে পাথর মারার সময় ধাক্কা ডাকিও করবো না এবং সেখানে গিয়ে জজবাও দেখাবো না আলহামদুলিল্লাহ ইদানিং তো পাথর মারার জায়গা কয়েক তালাই হওয়ার কারণে কুপিটার সমস্যা হয় না কিছু এর আগে তো পিছনে এক সময়ে পাথর মারতে গিয়ে অনেক হতাহত হওয়ার ঘটনাও ঘটে যেত নয় নম্বর যে অনেক সময় আমরা হজের সফরে যেহেতু আমরা সফরে আসি নিজের সাহেস এবং তাকাতা পুরা করার পিছনে পড়ে আমরা জগড়ায় লিপ্ত হয়ে যাই মিনায় যাওয়ার ফলে আমার জায়গায় এখানে হবে আমি এখানে থাকতে হবে বা ওই জায়গা নিয়ে বা অনেক সময় বিভিন্ন হোটেলের জায়গা নিয়ে আমরা অনেক সময় সাথীদের সঙ্গে আমরা ঝগড়া লিপ্ত হয়ে যাই বা একই রুমে হয়তো তাকলাম তিনজন বা চারজনের সঙ্গে আমার এক ধরনের উনার মিজাজ ধরনের উনি ফ্যান অন করেছেন তো উনি এসি অন করেছেন আমি চাইলাম বন্ধ করতে হবে উনি লাইট অন করেছেন আমি বন্ধ করতে হবে এই সমস্ত জিনিস নিয়ে অনেক সময় সেখানে মন খসাকসি এবং ঝগড়া শুরু হয়ে যায় এটা কিন্তু মারাত্মক ধরনের আল্লাহ পাক সুবান ও তালা পরিষ্কারভাবে কোরআন করে নিষেধ করেছেন ফলা জিদা ফিল হাজি আমরা হজের গোটা সফরে কোনো অবস্থায় কোনো বিষয় নিয়েই আমরা এই সময় চোর বিষয় নিয়ে জগড়ে আমরা লিপ্ত হবো না ইনশাল্লাহ স্যাক্রিফাইস করব কোরবানি দেব অন্যকে সাহায্য করার চেষ্টা করব। এবং হজ মবরুর হওয়ার বড় একটি শিফথ হলো যেখানে আমি অন্য হাজিদেরকে আমি সাহায্য করব সেবা করব তাদের পিছনে আমি পয়সা খরচ করব। এটা হজ মবরুল একটি লক্ষণ তারপরে আমি সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো না কোনো গুণা লিপ্ত হব না কোনো নমাজ ত্যাগ করব না তারপরে আমি হজটা করবো সুন্ন মুতাবিক এবং হজের মাধ্যমে আমার মধ্যে পরিবর্তন চলে আসবে এই জন্য হজ করতে পারলে সেই হজটা হয় হজ্জে মবরুর এবং মকুল এবং নিয়ত হতে হবে খালেস তো আমরা কোনো অবস্থায় সেখানে ঝগড়াই চলতে পারবো না নাম্বার টেন যারা হজের সঙ্গে উমরা করে থাকেন তামাত্তু বা খেরান হিসাবে এক হ্যারামে বা দুই হারামে তারা কিন্তু দমের শুকুর দিতে হয় এটা কিন্তু পার্ট অফ হজ দনি হন গরিব হন যারাই ওই প্রকার হজ করবেন তাদের যেন সুক্রিয়া হিসাবে কুরবানি দিতে হয় ঠিক আছে এটা কুর কোন প্রকার হজ করেছেন এর উপর ভিত্তি করে মালের উপর ভিত্তি করে নয় অতএব কোনো গরিবে যদি শুধুমাত্র তামাত্মু বা কেরান করেন গরিব হলেও ওনাকে দিতে হবে আর দনী হয়েও যদি কেহ ইফরাদ করেন সিঙ্গুল হজ করেন তো ওই কুরবানিটা ওনার উপর ওয়াজিব নয় তাহলে বোঝা গেল ওই কুরবানিটা দনী হওয়ার ভিত্তিতে নয় বরং এই কুরবানিটা হলো কোন প্রকার হজ আপনি করেছেন আপনি হজের মধ্যে যেহেতু হজ করলেন আগে উমরাও করেছেন তাই সুক্রিয়া হিসাবে আপনাকে এটা কুরবানি দিতে হবে এটাকে দমের শুকুর বলা হয় মনে রাখতে হবে এটা দমের শুকুর আমরা কোরবানি বলে ফেলি বাট প্রকৃতপক্ষে এটা কিন্তু দমের শুকুর কিতাবের পরিভাষা তোমার শুক্র বলা হয়েছে যেভাবে রমিয়া জমরা বলা হয়েছে কিতাবের পরিভাষায় আর আমরা শয়তানকে কাঙ্কর মারা এই শব্দ আমরা ব্যবহার করতে করতে আমরা মনে করি ওই দাঁড়ানো পিলারটাই শয়তান আর আমরা যশবার সঙ্গে জুতা ছুঁড়ে মারি তারপরে অনেক সময় দেখা যায় কেহ বড়ো বলডার পাথর দিয়ে মেরে ফেলি দেখা তাকে শুরু করে দেই না আমরা এটা করতে পারবো না নাম্বার ইলেভেন মনে রাখতেন একটি কথা এই পুরা হজের সফরের মাধ্যমে আপনি একটি ফরজ হজ আদায় করতেছেন অথবা হয়তো আপনার এই হজটা নফল হতে পারে কিন্তু ডেইলি পাঁচ পাঁচাত্ত্বের নামাজ ফরজ তাই এই হজের সফরে শুরু থেকে শেষ পর্যন্ত কোন নামাজ কোদা করা যাবে কি কোনো অবস্থায় না কিন্তু বাস্তবতা হলো অনেক সময় প্লেনে যাওয়ার সময় আসার সময় বা আমরা গাড়িতে চড়ে মক্কায় মদিনায় যাওয়া আসার সময় অনেক সময় আমরা নামাজ কোদা করে ফেলি বিশেষ করে প্লেনে জি না নামাজ করা কথা যাবে না ইভেন আজীব হরমে যেখানে এক নামাজ এক লক্ষ নামাজের সমান এক্সট্রা সবালা দান করে থাকেন সেখানে গিয়ে দেখা যায় অনেক লোক হজে গিয়ে ফজরের টাইমে হোটেলে উনি গুমে গুমের কারণে ফজর নামাজ মিস করতেছেন আসর নামাজ মিস হয়ে যাচ্ছে হয়তো শবিংয়েছেন নামাজ খোঁজা হয়ে যাচ্ছে হরম সরি ফেরতা খোঁজা হচ্ছে পক্ষে হরমের জমাটটা চুরে যাচ্ছে তো সেখানে গেলে আমরা এক নামাজে এক লক্ষ নামাজের সবের সুযোগ আমরা কেন হারাবো কেন আমি পুরুষরা আমরা সেই জমাট থেকে আমরা বঞ্চিত হব কেন আমরা শপিংয়ে গিয়ে কেন আমরা এই দিকে সেদিকে ঘুরাফেরা করে আমরা এই জমাটটা আমরা 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 কী করব মিস করবো বা আমরা ঘুমিয়ে কেন আমরা ফজরনের নামাজ আমরা কদা করে ফেলবো এটা যেন কোনো অবস্থা না হয় এজন্য জন্য শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি আল্লাহর বিধান স্পেশালি নমাজের প্রতি আমরা যত্ন হবে এটা আমরা কোনো অবস্থায় ভুল করতে পারবো না কিন্তু বাস্তব অনেকের বলে হয়েও যায় নাম্বার টুয়েলভ তালবিয়া পড়ার ক্ষেত্রে আমরা অনেকেই বহালতি করি মনে রাখবেন যারা তামাত্মু করবেন প্রথম আপনি যে এহারাম পাচ্ছেন এটা অমরার জন্য তাই না এই এহারাম নিয়ত করার পরেই হয়তো এই নিয়োগটা আপনি করতে পারেন গড় থেকে বা আপনি এয়ারপোর্ট থেকে বা ট্রানজিট থেকে বা প্রেইন ল্যান্ড করার আধা ঘন্টা আগে আপনি যে সময় আপনি হারাম বাঁধছেন ওই সময় থেকে শুরু করে আপনি তলবিয়া পড়া আপনার বড় একটি দায়িত্ব বারবার তলবিয়া পড়েন বারবার তলবিয়া পড়বেন অনেকের আমরা মিস্টেক হলো কি আমরা এই তলবিয়া উঠেই পড়ি না মুখটা বন্ধ করে বসি বা গল্প করি বা মোবাইল টোবাইল আমরা হয়তো অন্য দ্বন্দ্বে আমরা পড়ে যাই না ওই সময় আমরা তলবিয়া বেশি করে পড়ব যত বেশি করে পড়বেন সবচেয়ে আপনার উত্তম দিকের হলো তখন তালবিয়া এবং আপনার এই উমরার তালবিয়াটা বন্ধ হবে আপনি যে সময় কাবার সামনে গিয়ে তপ শুরু করবেন তখন গিয়ে আপনার এই তালবিয়া বন্ধ হবে যেভাবে হজের এহরাম বাঁধবেন মিনায় দেওয়ার পূর্বে আট তারিখ বা সাত তারিখ তখন ওই এহরাম বাঁধার পরেও আপনি সেখানেও তলবিয়া বারবার পড়বেন মিনায় গেলেও তলবিয়ে পড়বেন আর যাওয়ার সময় বা রফায়ের আমার পরে সেখানে তলবি পড়বেন মিনা মুজলিফ আপনি তলবিয়া পড়বেন হ্যাঁ পাথর মারা যে সময় যাবেন ওই সময় গিয়ে আপনার এই হজের তলবিয়াটা বন্ধ হবে তো তলবিয়া পড়ার ক্ষেত্রে আমরা কোনো অবস্থায় আমরা কমি করব না ইনশাআল্লাহ এরপরে হলো নাম্বার তেরো থার্টিন তপিরা তশি নয় তারিখের ফজর থেকে নয় তারিখের ফজর থেকে শুরু করে নয় দশ এগারো বারো তেরো তেরো তারিখের আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার তক্পির বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ্লাহ আকবর আল্লাহ আকবর ইহাম এটা নির্ভরযোগ্য নামা একরামের মতে মুসাফিরের জন্য ওয়াজিব তাই সেই তপ্পীরটা যেন আমরা না ছুটে সেখানে আমরা তপ্পিরটাও আমরা পড়বো ইনশাআল্লাহ নাম্বার ফোরটিন নমাজির আগে দিয়ে যাওয়া আমরা অনেক সময় সেখানে গেলে উমরা বা তফের সময় হরম শরীফে বা অন্য নমাজির আগে দিয়ে আমরা চলে যাই মেজরিটি লোমায় কামের মতে সেই যাওয়াটাও কিন্তু গুণা নবীজি বলেছেন নমাজির আগে দিয়ে গেলে এত মারাত্মক গুণা চল্লিশ বৎসর পর্যন্ত একজন হয়তো দাঁড়িয়ে থাকতো তবু হয়তো নমাজি যাইত না এইভাবে কড়াকড়ি করা হয়েছে ইসের মধ্যে তবে মক্কা শরীফে হরমে মুসল্লিদের আগে দিয়ে যাওয়ার ক্ষেত্রে ভিন্ন একটি মত রয়েছে ইমাম মাহমুদিন হাম্বল রহমতুল্লা আহিদ এবং এটাকে ইমাম তহাবির রহমদ্দুল্লা উনি গ্রহণ করেছেন সেই হিসাবে আমরা একটু সুযোগ পেয়ে গেলাম যদি এভাবে ওই মজর যদি আল্লাহ মাফ করেন তাহলে হয়তো সেখানে শুরু করে হয়তো আমরা না ইয়ে করলেও হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ এই পর্যন্ত আমরা চৌধুরী বললাম বাকিগুলো পরে বলবো শেখ আমাদের সাথে একজন যুক্ত সময় তো আলাইকুম দুঃখিত সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের এই প্রোগ্রামটি হলো ইসলামিক কিউ এ এই দিকরা শুরুতে আমরা বিশ্ববিত্তিক আলোচনা করে থাকি তারপরে যখনই আপনারা কল করেন আমরা আপনাদের কল নেই কলের উত্তর দিই তো ইনশাল্লাহ কলো করবেন ইনশাল্লাহ তো আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা হজে এত পয়সা খরচ করে আমরা যাই এত কষ্ট করে যাই আল্লাহ আকার যেখানে যাওয়ার জন্য কত মানুষের প্রাণ খাদে যেখানে আদরণ স্থান থেকে শুরু করে সমস্ত আম্বি একাম গিয়েছেন সাহাবা তাবিন এবং পৃথিবীর সকল ভালো মানুষ সেখানে গিয়েছেন এবং যান আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন এবং যে হজ্জে মবরুরের মাধ্যমে আমার জীবনের পরিবর্তন গট আমি জান্নাত পেয়ে যাব এই সুযোগ কেন আমি আমার হাতচারা করব। জন্য হজে গিয়ে আমি কোনো অবস্থায় এমন কোনো ভুল করব না যে বুলের কারণে আমার মবরু মবরুরার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তাই আসুন আমরা হজরের সফরে কোনো ধরনের গুণা করব না হজ্ আর একটি শর্ত এটাই হলো যে এই হজারের সহরে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো গুনায় লিপ্ত হব না কারণ বীর মানে কি আমার হজটা পুরোভাবে একটা নেকির হজ বানাতে হবে মবরু এবং একসেপি হজ বানাতে হবে ইনশাল্লাহ চোদ্দটি কথা আমি বলেছিলাম পনেরো নম্বর হজ্জে বদল হত যারা করে থাকেন যেমন আপনি আপনার বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে বদলিহত করবেন এখানে একটি বিষয় পুরুষের বদলি হজ মহিলা বা মহিলার বদলি হজ পুরুষও করা যায় ঠিক আছে এবং আপনি যে সময় বদলি হত করবেন বদলি হত করার সময় আপনি হারাম বাজার সময় আপনি হবে আপনি কার পক্ষ থেকে এই বদলি করতেছেন এবং যদি ওই পয়সা আপনার পয়সা দিয়ে আপনি করেন আপনি চাইলে যে কোনো প্রকার করতে পারেন আর যদি উনি পয়সা দিয়ে থাকে

সব দিনে ইনশাল্লাহ ওয়ান ও ক্লক থেকে দিনের বেলায় ওয়ান ও ক্লক থেকে টু থার্টি পর্যন্ত আমাদের প্রোগ্রামের টাইম চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ আপনি মন্তব্য করেছেন যে আমাদের যে প্রশ্নগুলো আপনার থাকে অনেকটা আমাদের আলোচনার মধ্যে থেকে আপনার প্রশ্ন জব চলে এসেছে জি এবং আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে সাধারণত আমরা এখানে থাকা অবস্থায় ঈদের দিন কুরবানি দেওয়ার পরে একটি সুন্নত হল আমরা ঈদের দিনে জমা দেওয়ার আগে কিছু না খেয়ে ঈদের পরে কুরবানির গুস্ত দিয়ে প্রথমে আমরা খাই এবং ওই যে কিছু সময় পর্যন্ত আমরা যেন আটকে থাকলাম হতে পারে হয়তো এটা আল্লাহ পাকে চাইলে একটা রুদার সব দেখতে পারেন যদি রুদার রাখার যায় না কিন্তু আদি শেষ প্রথম দশ দিন দুহজার অত্যন্ত দামি আল্লাহ কোরআন শরীফে কসম খেয়েছেন ওয়ালাইয়া আলীন আশিনী ওয়াল ইয়া আলীন আশর ফজরের কসম খেয়েছেন যে ওই ফজর দামি ফজর যে ফজরের মাধ্যমে দিল হাজার প্রথম দশটিন আমাদের সামনে উপস্থিত করে দেয় অত্যন্ত দামি সেই ফজর এই দশটিনের দাম এত বেশি প্রত্যেক দিন রোজা রাখলে আল্লাহ আকবর এক বছর নফল রোজার সব পাওয়া যায় এবং প্রত্যেকটি রাতের আবাদরটা লাতুর কদরের সমান তো আপনার প্রশ্ন হলো ওই সময়ও কি দশ তারিখে আপনি সেখানে গিয়ে কুরবানি গোষ্ঠিয়ে খাবার জন্য অপেক্ষা করবেন যেখানে এটা অত্যন্ত কঠিন হবে কারণ আপনি দশ তারিখ প্রথমে ফাতর মারবেন তারপরে মাথার চুল একুরবানি দেওয়া হবে তারপরে মাথার চুল কামানো হবে বা ছোটো করা হবে আপনি যদি এর আগে কিছু না খান তাহলে আপনি অত্যন্ত দুর্বল হয়ে পড়বেন আপনি ওই আমল করতে পারবেন না যেভাবে আর পর দিন উদারা খাওয়া ঈদের জন্য মকরু ওই ঈদের দিনেও আপনার যেভাবে ঈদের নমাদি নাই সেখানে আপনার অপেক্ষা করে পরে খাওয়ার জন্য অপেক্ষা করার সুযোগ থাকবে না আপনি আগে কে নিতে পারলেই পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ জেদাকুমুল্লাহ এ তো দর্শক আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ও আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ও সম্মানজিৎ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা উপভোগ করছেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান ইসলামিক উইথ ইকরা আমরা ছিলাম ছোট্ট একটি বিরতিতে বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি এতক্ষণ যাবত আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথেই ছিলেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী আমরা ফিরে যাচ্ছি আমাদের মোহতারাম অতিথি আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন হজের প্রচলিত বোলসমূহ আমরা ফিরে যাচ্ছি মোহতারাম অতিথির কাছে জয়াকিমুল্লাহ বিষয়টি গুরুত্বপূর্ণ এবং হজে ইচ্ছায় অনিচ্ছায় লাক অফ নলেজের কারণে জানার অভাবে আমাদের অনেক মিস্টেক হয়েই যায় আজকের আলোচ্য এই বিষয়ের উদ্দেশ্য হল যে আমরা এই সমস্ত কমন মিস্টেক থেকে যেন আমরা বাঁচতে পারি বের হয়ে আসতে পারি যেন এই আলোচনাটি আমরা ইতিমধ্যে প্রায় পনেরোটি কমন মিস্টেক আবার পনেরোটি ভিতরে আবার কিন্তু সাহাগত আর অনেক বিষয় রয়েছিলো আমরা আলোচনা করেছি এই সব এবার ষোলো নম্বরে মকামাতে মকদ্দশা কিছু পবিত্র জায়গাগুলো আমরা জিয়ারত করতে যাই জিয়ারা ইয়েস আমরা সেখানে যেতে পারি যেমন মনে করেন মক্কার মধ্যে কিছু খাস খাস জায়গা আছে আমরা সেগুলো আমরা দেখতে যাই সমান মদিনায় আসার পরেও সেখানে মসজিদে কুবায় বিজিট করি তারপরে যে মসজিদে নবিয়ে করি ইমসুল ইসলাম দুহার নামাজ পড়াকালীন সময়ে কিবলা চেঞ্জ হয়েছিল মসজিদে কিবলা তাই সেটাও দেখতে যাই এইভাবে রসুলুল্লাহ ইসলাম খন্দকে যেখানে স্ট্রেঞ্চ খুঁজেছিলেন খন্দক খনন করে রসুল উল্লাহ সালমান সলমান ফার্সি রদিয়াল পরামর্শে খন খন্দক খুদন কুদন করেছিলেন ওইখানে আল্লাহ নবী কয়েকটি মসজিব আনাইছিলেন সেখানেও আমরা অন্য সময় ভিজিট করি এইভাবে বিভিন্ন কিছু খাস খাস জায়গাগুলো আমরা ভিজিট করতে আমরা যাই সলমান ফার্সি রদিল্লাহ তালহর হাতে লাগানো সেই বাগান আমরা দেখতে যাই তো এই যাওয়াটা তো আসলে ভালো ফরজ নয় ও আজীবও নয় ইভেন শুনে তো নয় বাট আপনি সফরে গিয়েছেন বরখদে আপনি হয়তো গেলেন কিন্তু একটি কথা মনে রাখবো এই জিয়ারাতের নামে গিয়ে যদি আমি হরমের নামাজের জমাত মিস করি আমার মনে হয় ওই জিয়ারা করে আমি যেরকম লাভ করলাম মনে হয় মসজিদে হরমে জমাত মিস করে কিন্তু আমি এর বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম তাই আমি অনুরোধ করব যারাই জিয়ারায় যাবেন ফদের নামাজ পড়ে আর্লি আপনি জিয়ারায় চলে গেলেন জুহরের আগ পর্যন্ত আপনি জিয়ারা সেরে চলে আসুন অর্থাৎ যাতে করে যেন আপনার হরম শরীফের জমাৎটা যেন আপনার মিস না হয় এটা আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ প্লাস ওই জিয়ারায় গিয়ে সেখানে গিয়ে শুধু ফিল্মিং করা এবং সেলফি তোলা এবং নিজের সাথীদের থেকে বিচ্ছিন্ন হয়ে কেহ ওই দিকে উঠা ওই দিকে উঠা পাহাড়ের দিকে উঠা শুরু করে দেওয়া গাড়ে সরে গিয়ে সেখানে বেয়ে বেয়ে উপরে উঠার চেষ্টা করা নিজের সাথীর পারমিশন ছাড়া এই সমস্ত জিনিসটা কিন্তু আসলেই আমি মনে করি আপনি গ্রুপের সময় যান তাহলে আপনার গ্রুপ লিডারকে ফলো করে ইনস্ট্রাকশন ফলো করে আপনার জন্য চলা খুবই জরুরি আপনি যদি সেখানে উঠতে জানতে হয় তো আপনার উঠার জন্য অনেকক্ষণ লেগে যাবে কষ্ট হবে আপনার জন্য এজন্য কোনো অবস্থায় এই সমস্ত কার্য আমরা যেন না করি তাই এই সমস্ত জায়গা ভিজিট করতে গেলেও আমরা অবশ্যই আমাদের সঙ্গে যা আমি যিনি থাকবেন যিনি যা কথা মতো আমরা চলতেছি ওনার ইনস্ট্রাকশন মেনেই আমরা চলবেন ইনশাআল্লাহ আমি আবারও বলবো এই জিয়ারার নামে গিয়ে ইভেন ক্লাব চলাকালীন সময়ে বারো বিভিন্ন সময় আমরা সবসময় মোক্য জিনিসটাকে ফটো উঠানো আল্লাহকে বাস্তে এই জিনিসটা থেকে আমরা যেন বের হয়ে আসি আল্লাহকে বাস্তে আমরা জিনিসটা যেন বের হয়ে আসি আজকাল ফটো তোলা বা ফটো উঠানো এত কমন হয়ে গিয়েছে এটা লাগে যেমন এটা কোনো গুনাহের কাজই নাই অথচ ফটো উঠাতে হলেও কিছু শর্ত সাপেক্ষে জাহাজ রয়েছে মিক্সড ফটো মহিলাদের ফটো ফেসবুকে আপলোড করা টুইটারে আপলোড করা বা এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে পাবলিকলি এটাকে আপলোড করা কোনো অবস্থা এটা চায় নয় মনে রাখবেন যদি আপনি এটা করে ফেলেন আপনি একটি কবিরা গুনার কাজ করলেন এবং এই কবিরা গুণাটা অন গভ কী বললাম অন গভিং যেভাবে সদকায় জারিয়া রয়েছে অনগোবিনার চ্যারিটি যে আপনি মরার পরেও তার সব আপনি ফেটে থাকবেন সমান আজকাল সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত আপত্তিকর ভিডিও এবং পিকচার আপলোড করা এটা কিন্তু একটা গুনাহে জারিয়া আপনি হয়তো চলে যাবেন আপনি হয়তো মারা যাবেন আপনিও তো জানেন না আপনার এই ফটোটা দুনিয়ার কোথাতে কোথায় ঘুরছে ঘুরতেছে ঘুরতেছে কি হচ্ছে এবং কী করা হচ্ছে কত লোক এর মাধ্যমে তো গুণাগার হচ্ছে এই সব গুণার দায়বদ্ধতা আপনার উপর চলে আসবে যেন আল্লাহ আমরা এটা জনের বিরত থাকি বেশ করে হজের কে আমরা কোনো কাজ না করি নাম্বার এইটিন মা বোনদের জন্য পর্দা অত্যন্ত জরুরি স্বাভাবিক অস জরুরি হজের সফরেও ও জরুরি সেখানে যেহেতু আপনি হোটেলে থাকবেন আপনার গ্রুপের সঙ্গে আরও লোক থাকবে আপনি হয়তো অনেক মানুষের সামনে তপ করতে যাবেন আপনি বাহিরে বের হবেন তো বাহিরে বের হওয়া তফের সময়ে সাই সময়ে সময় আপনার পর্দার একটা করা খুবই জরুরি বিশেষ করে আপনি যখন মিনায় আর আরফায় টেন্টে থাকবেন বা আপনি হোটেলে থাকবেন হোটেলের পাশে হয়তো অন্য আজনবী লোক সেখানে আসে তো সেখানে মা বোনরা হয়তো একটা টেন্টে থাকেন বা একটা রুমে থাকেন কয়েক ফ্যামিলির মা বোনরা একসঙ্গে থাকেন তখন হয় কি যে প্রত্যেকের স্বামী বা মাহরাম ওই রুমে বা ওই টেন্টে ঢুকে পড়েন তো ওইখানে তো যে মহিলার মাহরাম শুধু ওই মহিলার সঙ্গে দেখা করতে পারেন বাকি মহিলার সামনে যাওয়ার তো ওনার পারমিশন নেই তাই না কিন্তু আমরা সেটা না করে যে আমার ওয়াইফ ওই রুমে আছেন আমার মেয়ে ওই রুমে আসেন আমি ওই রুমে তো আরও মহিলাও আসেন আমি আমার মেয়ের বাহানায় আমার ওয়াইফের বাহানায় সেই রুমে আমি ঢুকে ফেললাম পান খাওয়ার বাহানায় অনেক সময় দেখা যায় যে আমার ওয়াইফের কাছে পান আমার একজনের কাছে পান ওই পান বারবার আপনি খাওয়ার জন্য ওই রুমে আপনি বারবার ঢুকে যাচ্ছেন আপনার জন্য এইভাবে আপনার মহর্রমাত কোনো মহিলা থাকলেও ওনার সঙ্গে যদি অন্য মহিলারা একই সঙ্গে টেন্টে বা রুমে থাকেন ওই রুমে আপনার জন্য এন্টার করে এইভাবে জায়জ নয় হ্যাঁ বলবেন আমি ওনার সঙ্গে কীভাবে দেখা করবো কোনো সমস্যা নাই আপনি হয়তো ফোনের মাধ্যমে এস এম এস এর মাধ্যমে ওনাকে বলুন আপনি রুমের বাইরে চলে আসলে আপনি সেখানে গিয়ে আপনি মিট করুন আপনি একা মিট করুন টেন্টের বাইরে নিয়ে আসে ওনার সঙ্গে আপনার কথা বলুন এজন্য এই হজার সফরে কোনো অবস্থায় পর্দা লঙ্ঘন করা যাবে না এরপরে হলো নাম্বার নাইনটিন এহরাম পরিধানের ক্ষেত্রে আমি আবারও বলবো আমরা অনেকেই কিন্তু মিস্টেক করি কেহ আছে দেখা যায় যে এহারাম পরিধান করেছেন পুরো নাবিটা খোলা এহরাম পরিধান করেছেন আবার নিচে দেখা যায় আটু পর্যন্ত একবারে উরু পর্যন্ত বের হয়ে যাচ্ছে উনি খবরই রাখেন না আবার দেখা যায় উপরের পাটটা সব সময় গলার এভাবে আটকে রাখেন ফেট এবং পিঠ সব কিছু খোলা আবার কেউ আছেন স্টাইল করে সব সময় ডাইনেসোরা খোলা রাখেন সব সময় একবারে মিনায় মুদলিফা আরাফায় সব জায়গায় ইভেন সাই করার সময়ও নমাদের সময় না 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 এটা শুধুমাত্র তোয়াফের সময়ে যে তোয়াফের পরে সাই আছে ওই সময়ে পুরুষরা ওই ডাইনেশোরা খোলা রাখবেন এই তোয়াফের আগেও নয় পরেও নয় নমাজের সময়ও নয় সব সাই সময় নয় মিনা মুদলিফার মাত্র নয়ই অন্য কোনো জায়গায় নয় তো আমরা কিন্তু এটাও খেয়াল রাখবো আল্লাহকে বসতে আমরা হেরাম যেভাবে পরিধান করা সেভাবে পরব গন্টা নিচেও নামতে দেব না আবার আটুর উপরে উঠাবো না অনেকে দেখা যায় গন্টা নিচে চলে যাচ্ছে অনেক খেয়ালই নেই না তো এটা সব সময়ের জন্য বিশেষ করে আমরা হজে গেলাম হজটা মবরুর হওয়ার ক্ষেত্রে এমন কোনো কাজ আমরা করব না যেটা গুণা হয়ে যায় এই বললাম নাম্বার নাইনটিন নাম্বার টোয়েন্টি ফাইনাল ওয়ান এক কথায় হজের শুরু থেকে শেষ পর্যন্ত যা করব নবী করি ইমস্লা সামের বাতায়া সুন্নত মোতাবিক করব সুননত পরিপন্থী কোনো কাজ করব না এবং কোরআন এবং হাদিস মোতাবিক যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা হজ করব সেখানে কোনো অবস্থায় ভুল করা যাবে না এই পর্যন্ত আজকে কমন মিস্টেকগুলো মোটামুটি বললাম এর এরপরেও হজের মধ্যে যে সমস্ত কাজ করা যাবে না এহারাম পরিপন্থী কোনো কাজ করা যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে যে হ্যারাম পরিধান করার পরে আমরা পুরুষের জন্য একটা খাসে হারাম রয়েছে আমরা হারাম পরিপন্ন কোনো কাজ যেমন কোনো ধরনের কোনো খুশবু সেন্ট আথর পারফিউম স্নো পাউডার বা কোনো গ্যারান জাতীয় থইল ব্যবহার করা যাবে না নর্মাল বেস যেটা আছে এটা হয়তো ব্যবহার করতে পারবেন অলিবল যেটা নর্মাল যেটা আছে কোনো গ্যারান যুক্ত নয় সেটা ব্যবহার করা যায় অবশ্যই সমস্যা নাই বাট এরপরেও নবীকর বলেছেন আল হজলকি যে আশ আশ্বাস তাফিলু যে একজন হাজি সত্যিকার অর্থে যিনি মাতার সুল বিকৃত এবং তলবিয়া পড়তে পড়তে মুখের তুতুটা চেঞ্জ হয়ে গিয়েছে এই হলো হজের বড় একটা বৈশিষ্ট্য অতএব সেখানে গিয়ে খুব বেশি মেকআপ করে চলা এটা যেন আমরা করি না করি বিশেষ করে বোনরা আপনি হজে গিয়েছেন সেখানে যদি আপনার মেকআপ আপনার যদি সাতগুস এমনভাবে হয় যে আপনার এই সাতগুসের কারণে একটা ফিতনার আশঙ্কা থাকে অ্যাট্রাক্টিং করার আশঙ্কা থাকে তাহলে সেটা তো আপনি গুণাদিপ্ত হয়ে যাবেন ইয়েস এহারামের অবস্থায় একজন মা ওনার মুখ খোলা থাকবে কোনো সমস্যা নাই তখন যদি অন্য কোনো পুরুষ ওনার দিকে তাকায় ওই তাকানোর কারণে ওই তাকাইছে সে গুণাগার হবে বাট এটা থেকেও বাঁচার জন্য মায়ের সাথে লাউ না উনি কী করতেন অন্য পুরুষের সামনে আসলে উনি একটা কাপড় দিয়ে দিয়েভাবে জুলিয়ে রাখতেন আজ নবী মানুষ ধরে যাওয়ার পরে আবার ওই কাপড়টা সরিয়ে ফেলতেন আজকাল অনেকে মাথার মধ্যে একটা ক্যাপ পরিধান করে আর ওই ক্যাপের উপর একটা কাপড় এইভাবে রাখেন লটকাইয়া যেটা মুখ যেন টাচ না করে এইভাবে রাখতে হলেও রাখতে পারবেন বা এটা জরুরি নয় ঠিক আছে ইনশাআল্লাহ আবার আরেকটি কমন মিস্টেক আমার মনে হয়েছে এখন কু অনেক মাবুনরা মাথার উপর এহরামে মাথার তো কাপড় বাজার আছে উন্না তো উপর মাসা করে ফেলেন উন্না খুলেন না তো এটা কিন্তু নির্ভর জীবনামাকার মতে আপনার মাতার খিমার আপনার উড়নার উপর স্কারফের উপর আপনার যে মাসা করে ফেলেন আপনার মাসা হবে না অন্তত পক্ষে যেমন মাথায় পাগড়ি আছে আপনি এই পাগড়ি ব্যাপার যদি সরাইয়া আমি যে সরাইলাম চার বাঘ এক বাঘ পর্যন্ত এই চার প্রজীবন। এই এক ভাগ পর্যন্ত আপনি মাসা করে ফেলেন আর বাকিটা নাও করে যদি আপনি উপর দিয়ে হাত নিয়ে নেন হয়তো আদায় হয়ে যাবে কিন্তু কমপক্ষে মাথা মশার সময় চার বাঘ রেক তো মাথা মাসা করতেই হবে জি অনেকে মনে করেন যে এটা খোলা যাবে না না আমার হেরাম চলে যাবে না 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 আপনি মাতাক মাসা করার সময় অজু করার সময় তো আপনি অবশ্যই এটা করবেন আবার আরেকটি মিস্টেক রয়েছে প্রয়োজনে এহরামের কাপড় চেঞ্জ করা যায় অনেকেই মনে করেন এহরামের কাপড় চেঞ্জ করলে আমার হেরাম চলে যাবে না এহরামের কাপড়ের সঙ্গে আপনার এহরামের সম্পর্ক নয় এটা একটা শর্ত মেন শর্ত হলো আপনার হেরাম হলো আপনার নিয়তের সাথে এজন্য প্রয়োজনে আপনার যদি কাপড় যেভাবে ডার্টি হয়ে গেলে নাপাক যাবে চেঞ্জ করতে পারবেন আপনি সবার করেছেন আপনার কাছে এক্সট্রা এহারাম আসে তো আপনি চাইলে ওই আগে যে হ্যারাম পরিধান করেছিলেন এটা হয়তো একটু ময়লা হয়ে গিয়েছে এটা চেঞ্জ করে নতুন আরেকটি হ্যারামের কাপড় পরিধান করতে চাইলেও সেটা জায়দ হবে কোনো সমস্যা হবে না এহারামের ব্যবস্থায় গোসল করাও যায় কিন্তু ওই গোসলের মধ্যে যেহেতু আপনি এহারামের অবস্থায় আতর খুশবু পারফিউম করা যাবে না তাই ওই গোসলের সময় আপনি গ্যারানযুক্ত কোনো সাবান শ্যাম্পু বডি লোশন যে কোনো সেন্ট রয়েছে আপনি এটা ব্যবহার করতে পারবেন না যদি হ্যারাম কোনো কাজ আপনি করেও ফেলেন আর লম্বা টাইম করে ফেলেন তাহলে কিন্তু পেনাল্টি হিসাবে আসবে পুরা চোয়ান্টিভুর আবার মনে করেন আপনি সেলাই করা কাপড় পরিধান করে ফেলেছেন তো আপনার উপর পেনাল্টি আসবে ফুল একটা দম দিতে হবে অর্থাৎ কোরবানি হওয়া মানে একটি পশু হরমে দোবা করতে হবে শর্ট টাইমে করেন সাময়ন্য করেন তো এটা জন্য কম চাইবেন সরকারি বেন কম পক্ষে একটা ফিট পরিমাণ ঠিক আছে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ এই শাখ আমাদের সাথে একজন কলার যুক্ত হয়েছে সম্মানিত কলার আসসালামু আলাইকুম জি

এবং ফাইন্যান্সিয়াল সামর্থ্য আর্থিক সামর্থ্য শারীরিকভাবে মানে সুস্থ এবং হজে যেতে হলে ট্রান্সপোর্ট প্লাস অ্যাকমোডেশন হজের জার্নিতে আরও যে সমস্ত খাবার টাবার সহ যা কিছু লাগবে এই খরচ আদায় করিমান আদায় করার পরিমাণ পয়সা আপনার রয়েছে ইভেন হজে থাকা অবস্থায় আপনার জিম্মায় যে সমস্ত স্ত্রী সন্তান সহ যাদের বরণ পোষণ যাদের খরচ তো আপনার দায়িত্বে তাদের ওই হজে থাকাকালীন সময়ে তাদের খরচের পয়সা দেওয়ারও টপিক আপনার আছে ওই টাইমে এই পরিমাণ পয়সা তাদের রেখে আপনি হজ করার জন্য যা প্রয়োজন সেই পয়সা আপনার কাছে আছে। অর্থাৎ আপনার হজের সফরে যেতে যে পয়সা লাগবে সেই পরিমাণ পয়সা আপনার আসে প্লাস ওই টাইমে আপনার অনুপস্থিতিতে গড়ে যাদের খরচ তো আপনার দায়িত্ব সেই পরিমাণ ফয়সাও আপনি ঘরে রেখে দেওয়ার সুযোগ আপনার রয়েছে আপনার পর হজ হয়ে যাবে এবং এই হজটা ফরদ হয় বৎসরে সারা লাইফে একবার সারা লাইফে মাত্র একবার অতএব যাদের এই সামর্থ্য রয়েছে শারীরিকভাবে সামর্থ্য আছে এবং টাকা পয়সা রয়েছে উনি বয়স্ক ওনার আকল্পনা সব তো ঠিক আছে অন্য কোনো বাধা নাই তো অবশ্যই ওনার উপর হজ ফরজ হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্বন্ধে হতে যাবেন যদি কোনো কারণ লেট করেন তাহলে কোনো কোনো আমার মতে লেট করার কারণে গুণা হবে আর যদি এইভাবে হজ ফরত রেখে উনি মারা যান তো অবশ্যই গুণা হবে এবং হাদিসে বলা হয়েছে অনেক মানুষ বিভিন্ন কারণে হজকে লেট করে যে আমার ওই সমস্যা বই কাজ বিভিন্ন কাজের কারণে সে কাজকে গুরুত্ব দিয়ে এই বছর হজেন আগে বলল যে আমি আগামী সহজে যাবো কিন্তু বাস্তবতা হলো দেখবে হজ থেকে মানুষ চলে এসেছে কিন্তু ওনার ওই কাজটা কিন্তু কমপ্লিট করার সম্ভব না এটা অসম্পূর্ণই থেকে যায় আর এটাই বাস্তবতা আপনি দেখবেন কাজের বাহানায় হজ করতে লেট করলে আপনার কাজটা আপনি কমপ্লিট করতে পারবেন না এই জন্য আল্লাহর নবী সাইসাম বলেছেন মান আল হজ্জা ফাল ইউজিল আপনি যিনি হজে যাবেন লেট না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনি হজে চলে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ এই হলো আপনার প্রশ্নের জবাব তো আজকে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল হজের প্রচলিত বুলসমূহ আর আমরা গত আলোচনা করেছিলাম মা বোনদের হজ কীভাবে করবেন এবং ওনাদের হজ এবং আমাদের মধ্যে ব্যবধান কী ছিল তো এটাও আজকে আমি আবারও রিপিট করে বলবো যে মা বোনদের হজ এবং আমাদের হজের মধ্যে মৌলিক যে পার্থক্য যেগুলো রয়েছে যে একজন মা হজে গেলে যেমন এহরামের সময় উনি মাথা ডাক ডেকে রাখতে পারেন আমরা পুরুষরা কিন্তু মাথা রাখতে পারি না আমাদের জন্য হেরামের জন্য সিলাই ছাড়া কাপড় পরিধান করতে হয় টাওয়াল কিন্তু বোনরা ওনারা যে কোনো ধরনের কাপড় পরিধান করতে পারেন এখানে একটি বিষয় কোনো কোন শপে আপনি দেখবেন মা বোনদের এহারাম বলে সিস্টারের হ্যারাম বলে সাদা কাপড়ের একটা প্যাকেজ রয়েছে এবং তারা এটা বিক্রি করে থাকেন অনেক মানুষ না জেনে এটাকে জরুরি মনে করে ক্রয় করে থাকেন আসলে কিন্তু এই ধরনের কাপড় পরিধান করা বোনদের জন্য মোটেই এটা ইসলামিক রেকোয়ারমেন্ট নয় উনারা পর্দা হয় রক্ষা করার জন্য যে কোনো কালারের যে কোনো ধরনের কাপড় পরিধান করে যদি পুরা শরীর মানে শরীর পর্দা করা যায় এরকম কাপড় পরিধান করে মডেস ড্রেস পরিধান করে ওনারা হজাতে যেতে পারবেন কোনো সমস্যা নাই আমরা পুরুষরা কিন্তু ফা ডেকে রাখতে পারি না একজন মামুন হজার সময় চাইলে উনি হ্যারামের অবস্থায়ও মোজা বা যে কোনো জুতা পরিধান করতে পারবেন এরপরে ওই লগি মাসিক মান্তি সময় ওনারা এহরাম বানতে পারেন কোনো সমস্যা নাই মাহরাম ছাড়া ওনাদের হজে বা উমরাতে যাওয়া যায় নয় এই হলো এহরামের ক্ষেত্রে মৌলিক পার্থক্য এরপরে হলো তালবিয়া ওনারা আস্তে বল পড়বেন আমরা প্রবলে করে তাদের জন্য তপ করার সময় কোনো রমল নাই ইস্তেবাও নাই অর্থাৎ প্রথম চক্করে জগিং করে হাঁটতেও হবে না এবং ডাইনের শোল্ডার খোলার যে বিধান ইস্তেবা এটা তাদের জন্য নয় হজরাস্ত চুমা দেওয়ার মধ্যে বিড়াবিড় করা যাবে না বরঞ্চ সম্ভব ওনারা বাইরে থেকে তপ করবেন বীরের মধ্যে না করে সাইডে থেকে থেকে টপ করবেন সমরার সাইডের মধ্যে মধ্যখানে বিশ মিনিট জায়গায় ওনারা দৌড়াবেন না স্বাভাবিকভাবে হাঁটবেন এবং মান্তিপ্রীড়বস্থায় আরফ আর মাঠে যাওয়া মিনায় যাওয়া মুজরিফা যাওয়া সব জায়গা রয়েছে এখানে একটি বিষয়ে আজকের বিষ্টের সঙ্গে বলে রাখা ভালো মিনায় হাজিরা কমপক্ষে তিন রাতি থাকেন কয় রাত্রি তিন রাত্রি আট তারিখ দিবাগত রাত্রি আর দশ তারিখ দিবাগত রাত্রি এবং এগারো তারিখ দিবাগত রাত্রি অর্থাৎ আট দশ এবং এগারো এই তিন রাত মিনায় আল্লাহ নবী থাকছেন বরং রসুল ইসলাম চার রাত থাকছেন আট দশ এগারো এবং বারো তারিখ থেকে তেরো তারিখ আল্লাহ ফাতর মারছেন যেটা অপশনাল ছিল তো এই মিনায় থাকাটা মধ্যখানে নয় তারিখ দিবাগত রাত্রি রাত্রি যাপন করতে হয় তাই না তো মোটামুটি আপনি হোটেল থাকতে পারবেন না আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ এই চার রাতের মধ্যে থেকে নয় তারিখ বিবাহ থাকবেন মুজদরিফাই আর বাকি তিন রাত থাকতে হয় মিনায় এই মিনায় থাকাটা মুজদরি থাকা তো ওয়াজিব মা বোনরা যদি কোনো উদরের কারণে সমস্যার কারণে মিনায় না থেকে ওনারা সরি মুজদরিফাই না থেকে মিনায় চলে আসেন আছে। কিন্তু এই মিনার তিন রাত্রি থাকা যেটা এই মিনায় তিন রাত থাকা এটা ওয়াজিব নাকি সুন্নত সেখানে ওলামায় কালামের দ্বিমত থাকলেও আমরা পুরুষ যারা বা মহিলা যারা তিন রাত্রি আমরা মেনেই থাকব ওই তিন রাত্রি আমরা হোটেলে চলে আসতে পারবো না যদি ও কারণে কেহ হোটেলে থেকে যান অনেকে হয় যে দশ তারিখ পাথর মারতে যখন পাথর মারার পরে যখন থ করতে আসেন তখন তারা কিন্তু রাত্রিতে হোটেলে থেকে যান এই টাকাটা কিন্তু সুন্নত পরিপন্থী বা ইমন সাফের মতের মতে এটা ওয়াজিব পরিপন্থী হওয়ার কারণে দম চলে আসবে এজন্য মিনে আমরা থাকবো ইনশাল্লাহ তো বললাম যে মুজদলিফায় রাত্রি যাপন করা এটা কিন্তু মা জন্য না থেকে ওনার মেনে পারমিশন রয়েছে ওনারা চলে আসতে পারেন সেখানে প্লাস মকরু টাইমে পাথর মারা মামুনদের জন্য মকরু নয় রাত্রে তারা পাথর মারতে পারেন মেইন তোয়াপ যেটি দশ তারিখ না পারলে এগারো তারিখ না পারলে বারো তারিখ অতবার মদর দুই রাত্রিতে করতে হয় পুরুষের জন্য মাবুনরা যদি মান্তি পেটের কারণে ওই তিন তারিখের পরেও করেন অপেক্ষা করে তাদের জন্য কোনো পেনাল্টি বা দমাসে না সমান মান্তি পেটের কারণে যদি তোয়াফে অদাক করতে অক্ষম হন বিদায়িত করা যায় না সেটাও মাফ হয়ে যায় যেমনটি হয়েছিল সফিয়া রাজিয়াল্লাহ হুতাল আনহার হালাল হওয়ার সময় মাথার চুল কাটার ক্ষেত্রে আমাদের তো হয়তো কামাতে হবে অথবা চুল চুরো করতে হবে পুরা মাথা থেকে আর মামুনরা শুধুমাত্র চুলের আগা থেকে এক ইঞ্চি পরিমাণ চুল কাটবেন সর্বোপরি জমা তেন পড়ার জন্য হরণ শরীফে আসা এটা অবশ্যই আসার জায়গা যাচ্ছে শত সাপাকে বাট দায়িত্ব নয় যদি আপনারা হোটেলেও পড়েন তবুও কিন্তু আপনারা পুরা সব পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ নবী বলেছেন বাবু ইন্না খাইরুল্লাহ হুন্না একজন মা একজন সিস্টারের জন্য তাদের গড়ে নামাল পড়লেও সমান তাদেরকে আল্লাপাক সাবধান দান করবেন এটা আল্লাহ দয়া এবং মায়া আপনাদের ক্ষেত্রে যে আপনারা পর্দারক কার্ত যদি আপনারা গড়ে নামাল পড়েন তবুও এসে সাথে কথা ছিল এই পরিমাণ সব আল্লাহ সেখানেও দান করে থাকেন জেদাকুমল্লা শাহে আমরা একেবারে শেষ প্রান্তে সর্বশেষ আপনার কাছ থেকে আমরা জানতে চাই আজকের এই আলোচনার খুলাসা যদি সংক্ষিপ্ত পরিসরে এক থেকে দুই মিনিটের ভিতরে আমাদের সামনে উপস্থাপন করতেন আজকে আমাদের চৌদ্দ হলো যে আমরা যারাই হজে যাব আপনারা জানেন বর্তমানে হজটা অনেক এক্সপেন্সিভ হয়ে গিয়েছে আপনি এত পয়সা খরচ করে একটি মাত্র ফরজ দায়িত্ব আদায় করতেছেন অতএব আপনার ফরজটা যাতে যথাযথভাবে আদায় হয় এবং হস্তা যেন মবরুর হয় যার বিনিময়ের জন্য উপযুক্ত বিনিময় একমাত্র জান্নাত বলা হয়েছে আমরা যেন সেই জান্নাত অর্জন করতে পারি এবং হস্তা মবরুর হওয়ার জন্য হজের সফরের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মানুষের হক জনমা নষ্ট না করি আল্লাহর কোনো হক নষ্ট না করি কোনো আমার জনমারিত না হয়ে যায় বিশেষ করে কোনো কবিরা আমার জনমারৃত্য না হয় প্লাস আমার হস্তা যেন কোরআন এবং সন্না মোতাবেক হয় এবং হজটা যেন হয় খালিস খালিসতে খালিস ফদা সেইক অফ আল্লাহ মনে রাখতে হবে এই হজের জন্য পৃথিবীর কত মানুষের চোখ থেকে পানি জড়াচ্ছে তাদের সুযোগ নাই তারা হরমান সময় যাবে আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছেন আপনি বারবার যাচ্ছেন আপনি যেখানে যাচ্ছেন সেখানে সকল আম্বি একরাম সহ সাহাবা তামিন তবে তামিনের পদাপন হয়েছে আপনি সে জায়গায় যাচ্ছেন সেখানে গিয়ে দোয়া করলে দোয়া কবুলার অনেক জায়গার সুযোগ পাচ্ছেন আপনি সেখানে নিজের জন্য দোয়া করবেন উমাজন দোয়া করবেন কুমলে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন আমি সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ যাবত উপভোগ করেছিলেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউ এন এইথ একরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন আপনাদেরই মহান ব্যক্তি আপনাদেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হজরত মৌলানা শেখ মুফতি আব্দুর রহমান মনোহর পুরী দাম আতবর কাত আমাদের মোহতারাম শাহেখ অসুস্থ থাকা সত্ত্বেও আপনাদের জন্য ওনার সময়টুকু কুরবানি করেছেন আমরা প্রাণ হলে ওনার জন্য দোয়া করি পাক যেন ওনাকে সুস্থতার সাথে নেখায় দান করেন পাক যেন শিফায়ে কামিলা আজিলা দাইম্বা মুস্তামিররা দান করেন